আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আপনার ফেসবুক আইডি হ্যাকার হ্যাক করে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর সে আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে ফেলে, আপনার ফোন নাম্বার চেঞ্জ করে ফেলে, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, ইভেন যত ইনফরমেশন আছে সবগুলো যদি আপনার চেঞ্জও করে ফেলে, তারপরেও কিভাবে আপনি এই ফেসবুক আইডিটাকে উদ্ধার করতে পারবেন, আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। ওকে, চলুন আর কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওটা শুরু করি। আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার পর আপনি ফেসবুকের যে অ্যাপ দিয়ে প্রবেশ করতেন সেখানে আর যাওয়ার দরকার নেই, আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম থেকে আপনাকে এটা উদ্ধার করতে হবে, আপনি কিন্তু ওই অ্যাপস দিয়ে এটাকে আর উদ্ধার করতে পারবেন না। ওকে, এখন দেখেন ক্রোমে আসার পর এখানে আপনাকে লিখতে হবে হাউ টু রিকভার হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট, এটা আপনাকে লিখতে হবে। লেখার পর প্রথমে যে সাইটটুকু চলে আসবে, প্রথমে একদম প্রথমে জাস্ট এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যে ইন্টারফেসটা আসবে এখানে শুরুতে দেখেন গেট স্টার্টেড নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে তিনটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে সামওয়ান এলস গেইনড অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট, এই প্রথমটা আপনাকে সিলেক্ট করতে হবে। নিচের দুইটা অপশনের দরকার নেই, জাস্ট প্রথমটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন নিচের দিকে একটা অপশন আছে, সেটা হচ্ছে ইয়েস আই ক্যান স্টিল লগ ইন। এখানে দুইটা অপশন আছে, আরেকটা হচ্ছে নো আই ক্যান নট লগ ইন। এখন এই নিচের অপশনটা যদি আপনি সিলেক্ট করেন নো আই ক্যান নট লগ ইন, তাহলে ম্যাক্সিমাম সময় হচ্ছে আইডি রিকভারি হয় না, উপরেরটা দিলে আইডি রিকভারি হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা এইটাই সিলেক্ট করবেন। সো ইয়েস আই ক্যান স্টিল লগ ইন এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন নিচের দিকে একটা অপশন আসছে, সেটা হচ্ছে ফেসবুক ডট কম হ্যাক। সো এখন এই অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন একটা অপশন আসছে, সেটা বলছে রিপোর্ট কম্প্রোমাইজড অ্যাকাউন্ট। নিচে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড। ও সো এখানে আমাদেরকে এই যে মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড এখানে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে যে আপনাকে ইমেইল অথবা হচ্ছে ফোন নাম্বার দিয়ে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এখন মূল কথা হচ্ছে যে আপনার কাছে তো ইমেইল আইডি নেই, কারণ হচ্ছে হ্যাকার তো হ্যাক করেছে, মানে আপনার যে ইমেইল আইডিটা আপনি দিয়ে রেখেছিলেন সেটা চেঞ্জ করে ফেলেছে, আপনার ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছে, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে, তো সবই তো চেঞ্জ করে ফেলেছে। এই অবস্থায় আপনি কি করবেন? এখন আপনাকে একটা ট্রিক্স প্রয়োগ করতে হবে, সেই ট্রিক্স প্রয়োগ করে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে আপনাকেই খুঁজে বের করতে হবে। ধরেন আপনার আইডি থেকে আপনি কাকে কাকে লাস্ট হচ্ছে মেসেঞ্জারে মেসেজ করেছিলেন, জাস্ট প্রথমে হচ্ছে তাদের মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জার থেকে এই লিংকটাকে কপি করবেন। ওকে, কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি অন্য একটা ফোনে চলে আসলাম। ধরেন আমার এই আইডিটা হিমেল ছিল, এখানে তারা হচ্ছে ছবি চেঞ্জ করেছে, তারপর হচ্ছে এখান থেকে নাম চেঞ্জ করেছে, সব চেঞ্জ করেছে, এটা হচ্ছে সুনীল দার নামে তারা নাম দিয়েছে। জাস্ট এটা কিন্তু আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি। সো এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখেন এই পাশে যে একটা আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক দেওয়ার পর সরাসরি প্রোফাইলে চলে যাবে। ওকে, প্রোফাইলে আসার পর এখানে থেকে নিচের দিকে থ্রি লাইন্স রয়েছে, এখানে ক্লিক দিয়ে তারপর হচ্ছে এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে সবার নিচে সুনীল দার্স প্রোফাইল লিঙ্ক, ওই যে নামটা থাকবে ওই নামের পরে দেখা দেখা থাকবে যে প্রোফাইল লিঙ্ক, এখানে ক্লিক দিলে কিন্তু এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আমার এই যে ফোনটা, এই ফোনটা দিয়ে আমি কাজ করছিলাম, এখন এই ফোনে আসলে আমার এই লিঙ্কটা পাঠিয়ে দিতে হবে। সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। আমি কিন্তু লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লিঙ্কটাকে কপি করতে হয়। যেহেতু লিঙ্কটা কপি করা হয়ে গেছে, লিঙ্কটা দিয়েও আপনি সার্চ করতে পারেন এখানে পেস্ট করে, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, ওইখানে যে নামটা দিয়েছে হ্যাকার যে নামটা দিয়েছে এই নামটা দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছে সেভাবে। ধরেন আমি নামটা দিয়ে সার্চ করি, দেখেন নামটা দিয়ে সার্চ করার পর অনেকগুলো অ্যাকাউন্টের তথ্য চলে আসছে। এখান থেকে আপনি দেখবেন যে কোনটা আপনার অ্যাকাউন্ট, যেটা আপনার ঠিক সেটা আপনি রাখবেন। আর এটা রাখার জন্য আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টের পাশে এরকম একটা অপশন রয়েছে দিস ইজ মাই অ্যাকাউন্ট, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এখন যে ইন্টারফেসটি আসছে, এখন এখান থেকে আপনাকে বলছে আপনার কারেন্ট যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিতে, অথবা আপনার ওল্ড পাসওয়ার্ডটা দিতে। এখন কথা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড তো আসলে হ্যাকারের কাছে, আপনি তো জানেন না, এক্ষেত্রে আপনার পুরাতন পাসওয়ার্ডটা দিতে হবে। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো পুরাতন পাসওয়ার্ডও মনে নেই। আপনার যদি পুরাতন পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আসলে লগ ইন করতে পারবেন না, মিনিমাম আপনার পাসওয়ার্ডটা মনে থাকতে হবে। আমি এখানে আমার পুরাতন পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে বেশ কিছু অপশন আসবে, সো এই অপশনগুলো আপনার দেখার দরকার নেই, আপনি হচ্ছে জাস্ট ক্যান্সেল বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্যান্সেল ক্লিক করে দিলাম, দেখেন এখন কিন্তু আমার ফেসবুক আইডিতে লগ ইন হয়ে গেছে। মূলত এটাই হচ্ছে প্রসেস। এখন একটা জিনিস আপনাদেরকে একটু বলি, এই প্রসেসও যদি আপনারা ফলো করেন তাহলে ধরেন 90% আইডি রিকভারি করতে পারবেন, 10% আইডি রিকভারি নাও হতে পারে। আবার কিছু কিছু জায়গায় গিয়ে একটু ডিফারেন্স অপশন দেখাতে পারে, মানে এটা ফেসবুকের একটা সিস্টেম, মানে এটা আমি আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি যে সিস্টেমটা দেখালাম সেমটাই যে আপনার বারবার আসতে থাকবে সেরকম কিছু না, বা সবারই আসতে থাকবে সেরকম কিছু না। ফেসবুকের যে প্রবলেমটা সেটা হচ্ছে এক এক সময় এক একটা অপশন অনেকেরই দেখাইতে পারে, আবার আমি যেটা দেখালাম এটা ম্যাক্সিমাম লোকেরই দেখাবে। আর আপনারা যদি সেম প্রসেসটা ফলো করেন তারপরেও কিন্তু দেখবেন যে 90% লোকের আইডি রিকভারি হয়েছে, 10%-এর হবে না। আসলে এটা আমাদের আসলে কিছু করার থাকে না, এটা আসলে স্টেপ দেখে দেখে বুঝতে হয় যে কোন প্রসেস আগাইতে হবে। সো এইটাই যদি কাজ না হয়, আপনার জন্য আরও একটা প্রসেস রয়েছে, আমি আরও একটা ভিডিও দিব, সেটাতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক আইডিটাকে রিকভারি করবেন। ওকে গাইস, মূলত এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।